মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেককে ভীষণ ভীষণ ভালো আছো যত গরম বাড়ছে তত বাড়ছে ঘাম আর ঘামের সঙ্গে সঙ্গে আমাদের আন্ডারআর্মস থেকে ক্রমশ বাজে দুর্গন্ধ বের হচ্ছে এই দুর্গন্ধটাকে কেটার করার জন্য কিন্তু আমরা নামি দামি ব্র্যান্ডের ডিও ব্যবহার করি এই ডিওগুলোকে রেগুলার বেসিসে ব্যবহার করলে কি হয় জানো আমাদের আন্ডারআর্মস স্কিনটা ক্রমশ কালো হতে শুরু করে যদি দেখো যে গরমকাল এলে তোমার আন্ডারআর্মস থেকে বাজে দুর্গন্ধ বেরোয় সবসময় আন্ডারআর্মসটা ঘেমে ভিজে থাকে তাহলে বলবো আজকে ভিডিওটাকে স্কিপ না করে একটু এন্ড অবধি দেখো কারণ আজকে আমি প্রপারলি তোমাদেরকে আন্ডারআর্মস ক্লিনিং দেখাবো কিভাবে তুমি উইকলি তোমার আন্ডারআর্মসটাকে ক্লিন করবে এক্সফোলিয়েট করবে আন্ডারআর্মসের ব্ল্যাক স্পটটাকে রিমুভ করবে এবং ঘামে বাজে দুর্গন্ধটাকে কেটার করবে সেটা তোমাদের সঙ্গে ওয়ান বাই ওয়ান করে শেয়ার করবো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং ভীষণ ইনফরমেটিভ হবে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না ফার্স্ট টাইম দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সো লেটস গেট স্টার্টেড গরম পড়তে না পড়তেই আমাদের প্রত্যেকেরই দেখবে বগল থেকে ভীষণ বাজে একটা ঘামের দুর্গন্ধ বেরোয় শুধু গরম কেন বলছি শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটা সিজনেই আমাদেরকে এটা ফেস করতে হয় তার জন্য রোজ সকালে ঘুম থেকে উঠে এক কোয়া কাঁচা রসুন নিয়ে নাও এবার এই রসুনটাকে একদম পুরো চিবিয়ে খালি পেটে খেয়ে ফেলো জানি এর টেস্টটা ভীষণই খারাপ বাট গার্লিকের মধ্যে আছে অ্যান্টি অক্সিডেন্ট আর অ্যান্টি মাইক্রোবিক প্রপার্টিস যেটা আমাদের অতিরিক্ত ঘামটাকে যেমন কন্ট্রোল করবে তেমনই কিন্তু বডি ওয়েডারের প্রবলেমকেও খুব তাড়াতাড়ি কমিয়ে দেবে এই গরমে প্রপারলি আন্ডারআর্মসটাকে ক্লিন রাখার জন্য কিন্তু সপ্তাহে দুদিন অবশ্যই শেভিং করতে হবে আর তার জন্য দেখো আমি এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করছি বন্ধুরা শেভিং করার আগে কিন্তু খুব ভালো করে তোমাকে আন্ডারআর্মসে একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতে হবে এতে র্যাশ ইরিটেশন ইনফেকশন এই জাতীয় কোনো প্রবলেম তোমাকে ফেস করতে হবে না আর খুব সহজে কিন্তু হেয়ারটাও দেখবে রিমুভ হয়ে আসে এই ধরনের রেজারগুলো কিন্তু তোমরা অনলাইন অফলাইন দু জায়গাতেই পেয়ে যাবে ভীষণই কম দাম এগুলোর সাহায্যে বাড়িতে বসে তুমি চটজলদি তোমার আন্ডারআর্মসের হেয়ারগুলোকে রিমুভ করতে পারো আমি তো বলবো এই গরমে সপ্তাহে দুদিন কিন্তু অবশ্যই তোমার আন্ডারআর্মসটাকে ক্লিন করো এতে দেখবে ঘামটাও অনেকটা কম হচ্ছে আর এর থেকে র্যাশ ইনফেকশন ইরিটেশন এই জাতীয় প্রবলেমও কিন্তু অনেকটা কমে যাবে তাই বলবো সপ্তাহে দুদিন কিন্তু অবশ্যই তোমাকে এইভাবে আন্ডারআর্মসের হেয়ারটাকে ক্লিন করতে হবে তবেই কিন্তু তোমার আন্ডারআর্মসটা সবসময় ক্লিয়ার থাকবে শেভিং করার পর তোমরা নিজেরাই ফিল করতে পারবে স্কিনটা কতটা স্মুথ হয়ে গেল কিন্তু এরপর তোমাকে অ্যাপ্লাই করতে হবে একটা স্ক্রাব তার জন্য আমি দেখো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ মতো নুন মানে সল্ট তোমরা বাড়িতে যে নুন ব্যবহার করো সেটাই নিয়ে নেবে এরপর এতে অ্যাড করবে এক চামচ বেকিং সোডা অল্প একটুখানি বেকিং সোডা দিলে আর দেবে কোলগেট আমি এখানে হোয়াইট কোলগেটটা ব্যবহার করছি জাস্ট অল্প একটুখানি আমি এর মধ্যে কোলগেট নিয়ে নেব সবার শেষে দেব পাতিলেবুর রস পাতিলেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে একটা ফোম ক্রিয়েট হবে কারণ যেহেতু আমি এর মধ্যে সোডা দিয়েছি তার জন্য দেখবে হালকা একটুখানি ফোম ক্রিয়েট হবে দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে একসঙ্গে মিক্স করে নেবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আন্ডারআর্মস হোয়াইটনিং এই স্ক্রাবটা এটা কিন্তু ভীষণই এফেক্টিভ স্পেশালি আন্ডারআর্মসের ডেসকিন সেগুলোকে রিমুভ করে আমাদের স্কিনটাকে ইভেন টোন করতে সাহায্য করবে হোয়াইটনিং করে তুলবে দীর্ঘদিন ধরে আন্ডারআর্মসটাকে এক্সফোলিয়েট না করার ফলে কিন্তু আমাদের আন্ডারআর্মসে একটা কালো স্পট চলে আসে তুমি যদি এটা দিয়ে তোমার আন্ডারআর্মসটাকে রেগুলার বেসিসে স্ক্রাব করো তাহলে কিন্তু এই জাতীয় কোনো প্রবলেম তোমাকে ফেস করতে হবে না জাস্ট পাতিলেবু খোসাটার সাহায্যে তোমাকে খুব ভালো করে সার্কুলার ওয়াইজ এক থেকে দেড় মিনিট টাইম নিয়ে আন্ডারআর্মসটাকে রাব করতে হবে যেহেতু আমি এর মধ্যে সল্ট দিয়েছি মানে নুন দিয়েছি এটা কিন্তু ভেরি জেন্টালি আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করে ডেড স্কিন সেগুলোকে যেমন রিমুভ করবে তেমনই স্কিনটাকে হোয়াইটনিং করতে সাহায্য করবে বেকিং সোডা পাতিলেবুর রস আর কোলগেট এই তিনটে ইনগ্রিডিয়েন্টসই কিন্তু আমাদের স্কিনটাকে ব্লিচ করবে তোমার ডার্ক স্কিনকে ইনস্ট্যান্ট হোয়াইটনিং ব্রাইটনিং করবে তাই এটাকে খুব ভালো করে স্ক্রাব করে নিয়ে এক থেকে দেড় মিনিট রেখে দেবে তারপর খুব ভালো করে আন্ডারআর্মসটাকে ক্লিন করে নেবে বন্ধুরা এটার বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু সপ্তাহে তোমাকে অবশ্যই এটাকে দুদিন ফলো করতে হবে তাহলেই কিন্তু তুমি ইজিলি যে কোনো স্লিপলেস ড্রেস পরে সব জায়গায় যেতে পারো কারণ তোমার আন্ডারআর্মসে কোনো ব্ল্যাক স্পটই থাকবে না আর তারপর তোমাকে অ্যাপ্লাই করতে হবে ফিটকিরি বন্ধুরা এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেপ এটা কখনোই স্কিপ করবে না এই অ্যালার্ম মানে ফিটকিরিটা কিন্তু তোমরা লোকাল শপে ইজিলি পেয়ে যাবে জাস্ট এটাকে জলের মধ্যে ডুবিয়ে তোমাকে আন্ডারআর্মসের রাব করতে হবে এক থেকে দেড় মিনিট টাইম নিয়ে খুব ভালো করে তুমি এটাকে আন্ডারআর্মসের রাব করে নিলে সপ্তাহে দুদিন যদি তুমি শেভিং করার পর এই আন্ডারআর্মসে ফিটকিরি রাব করতে পারো না তাহলে দেখবে ঘামটা অনেকটা কন্ট্রোলে চলে এসছে এছাড়াও হেয়ার গ্রোথটা দিনে দিনে অনেকটা কমে আসছে দেখবে সাধারণত সেলুনে
দাড়ি কাটার পর মুখের মধ্যে এই ফিট ক্রিয়েট আপ করে, যাতে স্কিনে র্যাশ, ইরিটেশন এই জাতীয় কোনো প্রবলেম না আসে এবং হেয়ার গ্রোথটাও অনেকটা ডিলেতে হয়। এগুলোর জন্যই কিন্তু আমার আন্ডারআর্মস এখন সবসময় এতটা ফ্রেশ এবং ক্লিন থাকে। আর তারপর আমি অ্যাপ্লাই করি এই ধরনের রোল অনগুলো, এগুলো তোমরা অনলাইন অফলাইন সব জায়গাতেই পেয়ে যাবে। জাস্ট এটাকে নিয়ে তোমাকে আন্ডারআর্মসের রোব করতে হবে। বন্ধুরা, এটা ইউজ করলে কিন্তু কোন ধরনের বডি স্প্রে বা ডিওড্রেন্ট ইউজ করার প্রয়োজন নেই, কারণ এগুলোর গন্ধটা এতটাই মাইল্ড হয় যেটা সারাটা দিন আমাদের ঘামের গন্ধটাকে যেমন কন্ট্রোল করে রাখে, তেমনই কিন্তু ভীষণ একটা ফ্রেশনেস ব্যাপার থেকে যায়। তাই আমি এগুলোই আমার আন্ডারআর্মসের রেগুলার ব্যবহার করি, আর আমি তোমাদেরকেও হাইলি রেকমেন্ড করবো শুধুমাত্র এই ধরনের রোল অনগুলোই ব্যবহার করতে। তাতে কিন্তু তোমার স্কিনে যেমন ব্ল্যাক স্পট আসবে না, তেমনই দেখবে তোমার আন্ডারআর্মসের স্কিন সবসময় ফ্রেশ থাকে। যতই গরম হোক না কেন, রেগুলার যদি তুমি তোমার আন্ডারআর্মসটাকে এইভাবে পরিষ্কার করে রাখো না, তাহলে কিন্তু ঘামের গন্ধ যেমন আসবে না, তেমনই কোনো সময় র্যাশ, ইনফেকশন এই জাতীয় প্রবলেমও তোমাকে ফেস করতে হবে না। কি বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা? আশা করি একটু হলেও এনজয় করেছো, বুঝতে পেরেছো কিভাবে এই গরমে তোমার আন্ডারআর্মসটাকে ক্লিন করবে। তাহলে এটা বাড়িতে ডেফিনেটলি ট্রাই করো, আর ট্রাই করার পর আমাকে নিজে কমেন্ট করে জানিও। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।